হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ভ্লগার। আশা করি আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আমার ব্লগে শেয়ার করবো ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শে আমি সারাদিন কী কী খাই এবং কীভাবে আমি 10 কেজি কমিয়েছি 30 দিনের মধ্যে। সকালে উঠতে হবে, সকালে 6 o'clock উঠে একটু হাঁটাহাঁটি করতে হবে, তারপরে বুলেট কফি খেতে হবে। আজকে আমি আমার ব্লগে শেয়ার করব রান্না, রুই মাছ ভাজি এবং এই রুই মাছের উপকারিতা সম্বন্ধে আলোচনা করব। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। রুই মাছ কত উপকারী খাবার আমাদের শরীরের জন্য তা আপনাদের সাথে কি আপনাদেরকে বলবো। দেখুন, বুলেট কফি বানানো হচ্ছে কোকোনাট অয়েল অ্যান্ড বাটার দিয়ে, ব্ল্যাক কফি। এটা খুবই সহজ, আপনারা এটা খালি পেটে খেতে পারেন। যারা কিটো ডায়েট শুরু করছেন তাদেরকে আমি প্রথম থেকে দেখাই। এই জন্য 2টা ডিম ভাজি করে খেতে হবে, কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা। আপনারা টমেটো দিতে পারেন, আজকে আমার টমেটোর বাসায় ছিল না, টমেটো দিতে পারি নাই। আরও সবজি দিতে পারেন। আমি দেখুন 1 টেবিল চামচ বাটার নিয়ে নিলাম, বাটার দিয়ে ডিম ভাজিটা করে খেতে হবে। ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেছেন, অনেক আপু ভাইয়েরা জিজ্ঞেস করেছেন যে তারা সিদ্ধ ডিম খেতে পারবেন কিনা, ডিম ভাজি লাইক করেন না। হ্যাঁ অবশ্যই খেতে পারবেন, সিদ্ধ ডিম 2টা সিদ্ধ ডিম করে খেতে পারেন সালাদ দিয়ে, ভেজিটেবল দিয়ে। আপনারা বাটারটা পরে খেয়ে নেবেন, বাটার দিয়ে রান্না করতে পারেন, সবজি রান্না করে খেতে পারেন। কিন্তু আমাদেরকে ভালো ফ্যাট খেতে হবে, বাটার খেতে হবে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, সরিষার তেল খেতে হবে, ঘি খেতে হবে এই কিটো ডায়েট করার সময়। তাহলে আমাদের স্কিন নষ্ট হবে না, খালি আমাদের পেটের চর্বি কমে যাবে, অতিরিক্ত ওজন কমে যাবে, স্কিন ভালো থাকবে, কারণ আমরা ভালো ফ্যাট খাইতে হবে। দেখুন তৈরি হয়ে যাচ্ছে আমার ডিম ভাজিটা, এটা খুবই সহজ। আপনারা এটা 10টার সময় খেতে পারেন, 11টার সময় খেতে পারেন, আর লাঞ্চটা একটু দেরি করে খেতে হবে, যেন আমরা একটু না খেয়ে পেটে চর্বি কমাবো। আমরা বাদাম খেতে পারি নাস্তার পরে, খাওয়ার আগে আমরা খেতে পারি ভিনিগার উইথ মাদার অর্গ্যানিক অ্যাপেল সাইডার ভিনিগার। আমি আমার ব্লগে দেখিয়েছি কীভাবে অ্যাপেল সাইডার তৈরি করতে হয়, অ্যাপেল সাইডার ভিনিগার উইথ মাদার, এবং এখনও এটা তৈরি হচ্ছে। এটা তৈরি হতে 3-4 উইকস লাগে। দেখুন ঘি বা বাটার দিয়ে এই বাদাম ভাজা খেতে হবে। এটা আপনারা কাজের জায়গায় নিয়ে যেতে পারেন, যদি আপনারা লং জার্নিতে যান তাহলে নিয়ে যেতে পারেন। এখন দেখাচ্ছি আমি দুপুরের রান্না। দেখুন প্রথমে বরবটি কেটে নেওয়া হয়েছে। আজকে আমার সাথে আমার রান্নায় সাহায্য করছে আমার হাজবেন্ড। আজকে বাসার অনেকই কাজ ছিল, অনেকই বাসা গুছাতে হয়, ক্লিন করতে হয়, সেজন্য আমার একটু কম সময় পেয়েছি, সেজন্য সে একটু সাহায্য করছে আমাকে রান্নায়। দেখুন বরবটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে রান্না হয়ে গেল, পানি দিয়ে রান্না করে ফেললাম, সম্পূর্ণটা দেখালাম না, কারণ এটা খুবই সহজ এই বরবটি রান্নাটা। এখন আরেকটা ভেজিটেবল রান্না করব, এটা ঢেঁড়স, এটা ইয়েলো স্কোয়াশ বলা হয়। একটু গাজর নিয়েছি, ব্রকলি নিয়েছি, গ্রিন পেপার নিয়েছি, টমেটো নিয়েছি। এটা আরেক ধরনের সবজি রান্না করব, এই সবজিটা বাচ্চারা খুবই পছন্দ করবে। প্রথমে দেখুন কোকোনাট অয়েলের মধ্যে পেঁয়াজ দিয়ে টেলে নেওয়া হচ্ছে, তারপর একে একে সবজিগুলো দিয়ে দিব। প্রথমে টমেটো দিব, টমেটো একটু ফ্রাই করে নিব। সবজি রান্নাটা ফ্রেশ খেতে পারলে খুবই ভালো। আমরা 2 দিনের জন্য সবজি রান্না করে রাখতে পারি, কিন্তু বেশি দিন খাবো না, এই জন্য অল্প করে রান্না করছি। এই হলুদের গুঁড়া, একটু পাপরিকা দেওয়া হচ্ছে, বাচ্চা খাবে সেজন্য এই সবজিতে মরিচ দেওয়া হচ্ছে না, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে।
যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগেই আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। দেখুন সব সবজিগুলো দিয়ে দেওয়া হলো, ঢাকা দিয়ে দেওয়া হবে, এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এটাতে আমরা পানি দিব না, কারণ সবজিটা ধুয়েছি সেজন্য পানি আছে। আমি গত ব্লগে দেখেছি যে আমি অনেক সবজি কিনেছিলাম, এই সবজিগুলো আস্তে আস্তে করে রান্না করে খেতে হবে। সবসময় বাজারে যাওয়া যায় না, তাই একটু কিনে রাখলে হাতের কাছে রান্নার সময় খুব সুবিধা হয়। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি, এই সবজি হতে বেশি সময় নেয়নি, অনলি 10 মিনিটস নিয়েছে। দেখুন একটা সার্ভিং বলে বেড়ে নিচ্ছে সবজিটা। অনেক আপু ভাইয়ারা কেউ 5 কেজি কমিয়েছেন, কেউ 7 কেজি কমিয়েছেন, কেউ 8 কেজি কমিয়েছেন, কংগ্রাচুলেশন, খুবই ভালো খবর। এবং কিটো ডায়েট হচ্ছে একটা পপুলার ডায়েট, এটা কিটোজেনেটিক, এটা ওজন কমাতে খুবই সাহায্য করে, এটা কিটোজেনেটিক প্রসেস। এবং আমরা অতি সহজে ওজন কমাতে পারি, কার্বোহাইড্রেটের আমাদের বাদ দিতে হবে, ভাত রুটি পরোটা আমরা খেতে পারবো না। দেখুন এই যে রুই মাছ ভাজা হচ্ছে, এই রুই মাছের অনেক উপকারিতা আছে, রুই মাছের মধ্যে অনেকই প্রোটিন থাকে, অনেক বেশি প্রোটিন থাকাতে খাওয়া খুবই ভালো, এটাতে ওমেগা 3 আছে এবং রুই মাছ খুবই টেস্টি। এটাতে ভাইটামিন সি আছে, কারো যদি সর্দি থাকে তাহলে এটা সর্দি চলে যায় বেশি করে যদি আমরা রুই মাছ খাই। এই মাছের সাথে ব্রেনের সম্পর্ক আছে, ব্রেন খুবই মজবুত হয়, এই রুই মাছের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার সাথে ফাইট করে। এই রুই ফিশ খাওয়াটা খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো, আমরা বাচ্চাদেরকে এরকম ভেজে রান্না করে খেতে দিতে পারি। দেখুন ভাজা হয়ে গেল আমার রুই ফিশ, পেঁয়াজ কুচিও ভাজা হয়ে গেল, রান্না হয়ে গেল আমার 3টা আইটেম দুপুরে এবং রাত্রে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই হাসি খুশি থাকবেন, আল্লাহ হাফেজ।